ভলিবল হাতের খেলা হলেও দিনাজপুরের খানসামা উপজেলায় পা দিয়ে খেলা হয় ভলিবল এমন ব্যতিক্রমী খেলা রীতিমতো চমকে দিয়েছে সবাইকে সূর্যটা পশ্চিমে অস্ত যায়নি তখনও পৌষের শীতল বাতাস গায়ে কাঁপন ধরিয়ে জানান দিচ্ছিল শীতের প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও উপজেলা পরিষদের মূল ফটকের সামনে পতিত জমিতে কয়েক বছর ধরেই চলে ভলিবল খেলা এখানে খেলোয়াড়রা হাত ছাড়া বাকি সব অঙ্গ দিয়ে খেলছেন অভিনব কায়দায় ভলিবল বাকি সব নিয়মই মানা হচ্ছিল ভলিবলের মতোই কিন্তু খেলছেন পা ও মাথা দিয়ে হাতে ধরা বারণ ছিল ভলিবলের মাপ অনুযায়ী ছিল কোর্ট ও নেটও এরকম ব্যতিক্রমধর্মী খেলা দেখতে ভিড় জমাচ্ছে ক্রীড়া পিপাসু দর্শকরা আশেপাশের এলাকা থেকে প্রতিদিন বিকেলের অবসর সময়ে এই খেলা উপভোগ করতে আসেন বলে জানান দর্শকরা অভিনব এই ভলিবল খেলা দেখতে আসা দর্শক খলিলুর রহমান বলেন প্রতিদিন বিকেলে এখানে ভলিবল খেলা হয় আজকে ব্যতিক্রম ধর্মী খেলা হবে জানতে পেরে এসেছি এখানে আনন্দ উল্লাস করে এই খেলা উপভোগ করলাম ভলিবল খেলোয়াড় রাহাত বলেন আমরা অনেক দিন থেকেই এই মাঠে নিয়মিত ভলিবল খেলে আসছি মাঝে মাঝেই এরকম ব্যতিক্রমধর্মী খেলা উপহার দিয়ে দর্শকদের আনন্দ দেওয়ার চেষ্টা করি তারি প্রেক্ষিতে আজকেও পা ও মাথা দিয়ে ভলিবল খেলছি